হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাগি চিকেন থাই সপ। অল্প উপকরণে আমরা কীভাবে এটা বাসায় তৈরি করব সেটাই আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি বাজার থেকে থাই সপটা কিনে এনেছি, সেটাই আমি আপনাদেরকে একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে এখন আমাদের যা যা লাগছে, একটা টমেটো কুচি, তারপর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, অল্প একটু লবণ, তারপর সামান্য একটু চিলি সস, 1টা মশলা, তারপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1/2 কাপ চিকেন, 1টা ডিম, আর লাগছে আমাদের 1 টেবিল চামচ সয়া সস, আর এখানে লাগছে ম্যাগি থাই সুপ যেটা এটা, আর এখানে লাগছে 1 কাপ গরম পানি। এবার গরম পানির সাথে আমি সুপটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি পুরো 1টা প্যাকেট সুপ দিয়ে দিচ্ছি। এবার এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সুপটা পুরোপুরি মিশিয়ে নিয়েছি গরম পানির সাথে, বেশি গরম দেয়নি, হালকা গরম পানির সাথে মিক্সড করে নিয়েছি। চিকেন স্যুপ, এই জন্য আমি চিকেনটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি চুলায় 1টা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, তারপর 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিব। তারপর আমি দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব চিকেনগুলো। এবার চিকেনের সাথে ভালো করে মশলাগুলো মিক্স করতে হবে। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ডেকে একটু কষিয়ে নিব। এবার চিকেনটাকে আমি একটু কষিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এবার ফিরে আসছি চিকেন সিদ্ধ হবার পর। ভিউয়ার্স, আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে মুছিয়ে রাখবো। এবার আমি একই পাত্রে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা একটু হালকা গরম করে নিচ্ছি। এবার দিয়ে দেবো রসুন কুচি, তারপর দিব কাঁচামরিচ কুচি, তারপর এখানে দিব 1টা টমেটো কুচি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব। এবার এটাকে আমি একটু ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিলি সস, তারপর দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে এটাকে মিক্সড করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে স্যুপটা আমি মিক্সড করে রেখেছি, এটা অল্প অল্প করে দিয়ে দিব। স্যুপটা আমি এখন স্যুপটা মিক্সড করে নিয়েছি, আপনারা দেখেন। এবার এটাকে ডেকে রান্না করবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দর্শক, ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমার রান্না করা চিকেনগুলা। দেখুন সুপের কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা এখানে ডিমটা অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্সড করব, কারণ ডিমটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। এখন আমার ডিমটা মিক্সড করা হয়ে গেছে। দর্শক, আমার স্যুপটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এর চেয়েও বেশি ঘন হলে দেখা যাবে ঠান্ডা হবার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই জন্য আমি এতটুকু ঘনত্ব আমি আপনাদের আমার ঘনত্বটা দেখাচ্ছি।
এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করব।